চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি ডক্টর নাদির জুনায়েদের কাছে। আবারও ফিরেলাম আপনার কাছে। শুরুতেই বলছিলাম যে আজকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী, তাকে নিয়ে কথা বললে তো আসলে অনেক কিছু নিয়ে কথা বলার আছে, তবে শুরুতেই আপনি তাকে নিয়ে তার কোন দিকটিতে আলোকপাত করতে চান? সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে যদি প্রথমেই কথা বলতে চাই, একটা জিনিস কিন্তু মনে হয়, একটা ব্যাপার মনে হয়, সেটি হলো যে উনি 1958 সালে প্রথম তাকে সত্যজিৎ রায় তার চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছিলেন এবং 1958 সাল থেকে তিনি অভিনয় করছেন। তিনি অভিনয় করে গেছেন 2019 সাল 2020 সাল পর্যন্ত, যে বছর তিনি মারা গেছেন সে বছর তিনি অভিনয় করেছেন। এত লম্বা সময় ধরে, প্রায় 60 বছর বা 60 বছর অল্প বেশি, এত লম্বা সময় ধরে পৃথিবীতে আর কোনো খুব কম অভিনেতাই কিন্তু, অভিনেতা বা অভিনেত্রী এত লম্বা সময় ধরে অভিনয় করেছেন। তো এই দিক থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় অনন্য, এবং যেভাবে তিনি একের পর এক বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এবং তার মধ্য দিয়ে একটি আলাদা স্বকীয়তা, স্বাতন্ত্র্য তিনি অর্জন করেছিলেন। আমাদের মনে রাখতে হবে যে সময় তিনি অভিনয় করছেন পশ্চিমবাংলায়, তখন পশ্চিমবাংলায় এবং পুরো ভারতবর্ষে উত্তম কুমারের মতো অত্যন্ত জনপ্রিয় খ্যাতির শিখরে থাকা একজন অভিনেতা, পুরো ভারতবর্ষ তার জন্য একটা উন্মাদনার মধ্যে আছে। সেই সময় কিন্তু আমরা দেখেছি যে সৌমিত্র চট্টোপাধ্যায় উত্তম কুমারের সাথে এক অর্থে তার পাশাপাশি অভিনয় করার পরও কিন্তু অন্য এক ধরনের স্বকীয়তা সৌমিত্র চট্টোপাধ্যায় অর্জন করেছেন। এই দিকগুলো তাকে কিন্তু আমাদের কাছে এক অন্য ধরনের, আমি বলবো যে ভিন্ন ধরনের একজন অভিনেতার রূপ তুলে ধরে, যিনি তার কাজের ভেতরে কখনও কোনো কম্প্রোমাইজ করেননি শৈল্পিক সত্তার সাথে। অপুর সংসারে যেভাবে একজন গ্রাম থেকে উঠে আসা, গ্রামে দীর্ঘ সময় কাটানো এক তরুণের ভূমিকা অভিনয় করেছেন, তাকেই আমরা দেখতে পাচ্ছি আবার অভিযানে নরসিং, একজন অবাঙ্গালি, অবাঙ্গালি বাংলা যদি দীর্ঘদিন বসবাস করেছেন, তারপর অবাঙ্গালি একজন গাড়ি চালক, আবার তাকে আমরা দেখতে পাচ্ছি প্রশান্ত হিসেবে শাখা পোশাকায়, যখন তার বয়স অনেক পার হয়ে এসছে প্রায় শেষ দিকে, সত্যজিৎ রায়ের চলচ্চিত্রগুলো শেষ পর্যায়ে, সেখানে তিনি একজন একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ভূমিকা অভিনয় করছেন। আবার একদম শেষ দিকে 2015 সালে যদি চিন্তা করি, একটা শর্ট অহল্লা, সেখানে যখন সৌমিত্রকে দেখি তখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু সেই রোলেও কিন্তু তিনি স্বকীয়, তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার জায়গা যেন অন্য কেউ পূরণ করতে পারছে না। একদম, এবং তিনি যখন যেই চরিত্র নিয়েই আমাদের পর্দার সামনে উপস্থিত হচ্ছেন সেটিতেই কিন্তু তিনি বাজিমাত করেছেন। এবং আমরা শুনেছি যে ফেলুদা চরিত্রের জন্য সত্যজিৎ রায় নিজে বলেছেন যে ওনার থেকে ভালো হয়তো এই চরিত্রটি আর কেউ করতে পারতেন না। সৌমিত্র একটা কথা বলেছিলেন যে তিনি নিজেকে আলাদা, যেমন যখন ফেলুদা হয়ে গেল, এর আগ পর্যন্ত সৌমিত্র অবশ্যই পরিচিত, কিন্তু ফেলুদা হওয়ার পর কিন্তু আরেক ধরনের ক্যারেক্টার, বাংলা চলচ্চিত্রে এমন ক্যারেক্টার খুব কমই আছে যে একজন গোয়েন্দা, একজন খুব তীক্ষ্ণদী গোয়েন্দা ফেলু মিত্তির, এবং তার ক্যারেক্টারের পর সমাজে কিন্তু বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে সৌমিত্র আবার অন্যরকমভাবে তিনি সমাদৃত হতে শুরু করলেন। ইয়াংরাও তখন তার জন্য ফেলুদা হিসেবে তাকে চিনছে। তো সৌমিত্র কিন্তু এটা আবার উভয় পছন্দ করেনি, তিনি বলেছিলেন যে আমাকে ফেলুদা হিসেবে আলাদা করে গুরুত্ব দেওয়া হোক সেটা আমি চাই না, কারণ তার কাছে কিন্তু সবগুলো ক্যারেক্টারই সমান গুরুত্বপূর্ণ, যেমন গঙ্গাচরণ তেমনি নরসিং, তেমনি প্রশান্ত, তেমনি অমল, তেমনি আবার ফেলুদা। উত্তম কুমারের সঙ্গে তার পার্থক্যটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে পার্থক্যটা রয়ে গেছে, কারণ উত্তম কুমারের মধ্যে একজন সাংবাদিক একবার বলেছিলেন যে উত্তম কুমারের জগৎটা খুব সংকীর্ণ, তার সাথে কথাবার্তা এগোনো যায় না, যখন কথাবার্তা বলতে যাচ্ছেন তিনি খুব আত্মসচেতন, ম্যাটিনি আইডল, আত্মসচেতন তার মধ্যে আছে, এর বাইরে যাচ্ছেন না। কিন্তু সৌমিত্র তার সাথে অনেক বিষয় নিয়ে কথা বলা যাচ্ছে এবং তিনি প্রশ্ন করছেন, মানুষকে অবজার্ভ করছেন, যেমন নরসিং এর ভূমিকায় অভিনয় করলেন তিনি, কিন্তু দেখেন বাংলা বলেছিলেন কিন্তু একটু হিন্দি ঘেঁষা টানে বাংলা, যে একটু ভাঙা ভাঙা হিন্দির টানও চলে আসছে, এবং এটা সত্যজিৎ রায় তাকে বলে দেননি, সৌমিত্র নিচে বের করেছেন। কী করে বের করলেন? তিনি লিখেছেন যে তিনি যখন হাওড়ায় ছিলেন, কলকাতার হাওড়ায় যখন ছিলেন, তখন স্কুলে পড়তেন, তখন তিনি এবং তার কিছু বন্ধু নিয়মিত বাসে করে যাতায়াত করতেন, এবং বাসে করে যাতায়াত করার সময় বাস ড্রাইভারদের সাথে তাদের বেশ সম্পর্ক, বন্ধুত্ব হয়ে যায়, এবং বাস ড্রাইভাররা যেভাবে কথা বলে ওটা দেখে ফলো করে তিনি কিন্তু সেটা প্রয়োগ করেছেন। আবার গঙ্গাচরণ, তিনি দীর্ঘ সময় ধরে গ্রামের মানুষ কীভাবে কথা বলতে পারে, গ্রামের একজন পুরুত তার চোখে মুখে কী অভিব্যক্তি থাকতে পারে সেটা দেখেছেন। উত্তম কুমারের এই চান্সগুলো, এমন বিভিন্ন ধরনের রোলে উত্তম কুমার হয়তো অভিনয় করার সুযোগটা পাননি। সৌমিত্র চট্টোপাধ্যায় প্রথম জীবনে চলচ্চিত্রে কাজ করার জন্য অনেকদিন তিনি চেষ্টা করেছেন, বিভিন্ন সেটে বসে থেকে শেখার চেষ্টা করেছেন, কিন্তু তার আগে কিন্তু তিনি মঞ্চে অভিনয়ের দক্ষতাটা অর্জন করছিলেন, তো সেই জায়গাটাকে আসলে তাকে এই চরিত্রগুলোতে পরবর্তীতে যে যেভাবে তিনি নিজেকে উপস্থাপন করেছেন সেটাতে সাহায্য করেছিল বলে মনে করেন? অনেকটা, বিশেষ করে শিশির ভাদুরীর কে তিনি অনুসরণ করতেন, অত্যন্ত পছন্দ করতেন। শিশির ভাদুরী দিকপাল একজন অভিনেতা এবং থিয়েটার ব্যক্তিত্ব,
তো শিশির ভাদুরীর সাথে তিনি তার নাটক দেখেছেন, শেষ দিকে কাজ করার সুযোগ পেয়েছিলেন এবং তারপর তিনি চলচ্চিত্রে আসেন। মঞ্চের অভিনয় যেটা করেছিল সৌমিত্রকে অভিনয়ের প্রতি সিরিয়াস করে তুলেছিল। আমাদের মাথায় রাখতে হবে যে উত্তমকে, আবার উত্তমকার প্রসঙ্গটি একটু আনছি সৌমিত্রকে আরও ভালো করে বোঝার জন্য, উত্তম কুমার কিন্তু মঞ্চে অত তৎপর সক্রিয় ছিলেন না, কিন্তু সত্যজিৎ রায় কিন্তু পছন্দ করতেন এই ধরনের অ্যাক্টর, উত্তম কুমার টাইপের অ্যাক্টর যাকে মঞ্চের ছাপ যার উপরে নেই, যাকে করে সত্যজিৎ রায় নিজের মতোকে তৈরি করে নিতে পারে। কিন্তু সৌমিত্রকে তৈরি করাটা কঠিন, কারণ সৌমিত্রের মধ্যে এত স্বকীয়তা, এত বেশি নিজস্বতা, কারণ মঞ্চে অভিনয় করে প্রতি মুহূর্তে ইম্প্রোভাইজ করতে হচ্ছে তাকে, মঞ্চের সেটিংটা কিন্তু ফিল্ম মেকার হয়ে বলে দিচ্ছে সেটা না, তাকে দর্শক যা চাচ্ছে ওই মুহূর্তে ইম্প্রোভাইজ করতে হচ্ছে, ওই মুহূর্তে তাকে পরিস্থিতি বদলাতে হচ্ছে। তো মঞ্চের যে ব্যাপারটি ছিল, পরিশ্রম করার ব্যাপারটি সৌমিত্রের মধ্যে এটা রয়ে গিয়েছিল এবং যে কারণে তিনি চরিত্রের মধ্যে ঢুকে যেতে পারতেন, এ কারণে গঙ্গাচরণের ভূমিকা যখন তিনি অভিনয় করেন অশ্বিনীর সংকেতে, সৌমিত্র চট্টোপাধ্যায় ডায়েরি রাখতেন এবং ডায়েরির এক পর্যায়ে 1972 সালে তিনি লিখেছিলেন 72 সেপ্টেম্বর মাসে যে গঙ্গাচরণ শেষ হয়ে যাচ্ছে কিন্তু গঙ্গাচরণের ভার আমি আর বইতে পারছি না, কারণ একটা ক্যারেক্টার এত বেশি আমাকে কষ্ট দিচ্ছে এবং প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে আরও ভালো করতে পারতাম, যদি আরও সুযোগ পেতাম, আরও স্বাধীনতা পেতাম, আরও রিয়েল হতো, আরও অথেন্টিক হতো। এখানে গঙ্গাচরণ কিন্তু অন্যরকম, অন্য এক গঙ্গাচরণ, শুধুমাত্র উপন্যাসে গঙ্গাচরণ হয়নি, সেখানে সৌমিত্র জীবনটাকেও তুলে এনেছেন আমাদের সামনে। উপন্যাসে তো আমরা নিজের কল্পনায় দেখি, কিন্তু যখন সিনেমা দেখছি গঙ্গাচরণকে সামনে দেখছি, সৌমিত্র সেখানে তার পরিশ্রম দিয়ে প্রকৃত বাস্তবের গঙ্গাচরণকে তুলে এনেছেন এবং সেখানে কী ছিল, স্বাভাবিকতা, সেখানে কিন্তু অভিনয় ছিল না। এখানে সৌমিত্রকে বলা হয় যে অভিনয়বিহীন অভিনেতা, তার কাছে অভিনয় নাই, আছে স্বাভাবিকত্ব। এটা যদি কোনো অভিনেতা আনতে পারে তখনই কিন্তু তিনি অভিনেতা হিসেবে সার্থক। আপনি যে বারবারই গঙ্গাচরণের কথা বলছেন, অশ্বিনী সংকেতের কথা আসছে, অশ্বিনী সংকেতের কথা আসলে কিন্তু আমাদের দেশের ববিতার কথা না বলে পারা যায় না। এই চলচ্চিত্রের ববিতা তো অভিনয় করেছেন এবং তিনি এটাও বলেছেন যে সৌমিত্র চট্টোপাধ্যায় থাকার কারণেই কিন্তু সেখানে কাজ করাটা তার জন্য খুব সহজ হয়ে গেছিল। এই ব্যাপারে কি বলবেন? একদিকে সৌমিত্র, আবার আরেকদিকে সত্যজিৎ রায়, মানে খুব মানে এই দুর্লভ সুযোগ। এবং ববিতার অভিনয়ও কিন্তু অনবদ্য ছিল সেখানে। আমি বলবো যে এই যে শেখা, ববিতা নিশ্চয়ই শিখেছিলেন যে গুণী শিল্পীদের সঙ্গে কাজ করার যে কাজ করার যে সুযোগটি, সুযোগটা কাজে লাগিয়েছিলেন, যে কারণে আমরা দেখবো যে ববিতাকে মনে হচ্ছে যে একেবারেই সেই যে গ্রামের যে ব্রাহ্মণ পরিবারের যে গৃহবধূ, তাদের যে নিজস্বতা আছে সেটা ববিতার পক্ষে তো বাংলাদেশে বসে হয়তো রপ্ত করা সহজ ছিল না, কিন্তু সত্যজিতের একটা গুণ ছিল, তিনি আদায় করে নিতে পারতেন কাজ। আমি মনে করি ববিতার এরকম সুযোগ তিনি পেয়েছিলেন, সেটা কাজে লাগিয়েছিলেন। এবং অভিনয় শেখার যে ব্যাপার, যেমন সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে আমি প্রতি মুহূর্তে শিখি। যেমন অপুর সংসারে তিনি যখন অভিনয় করতে গিয়েছেন, তার আশেপাশে যারা ছিলেন প্রত্যেকে সৌমিত্র ঠাকুর বাদে অন্য সবাই কিন্তু পেশাদার অভিনেতা অভিনেত্রী, সৌমিত্র বলেছেন আমি শিখেছি। বিশেষ করে তিনি উল্লেখ করেছেন ছবি বিশ্বাসের কথা, যে ছবি বিশ্বাসের 3টা ছবিতে অভিনয় করতে পেরেছিলেন, একটা হচ্ছে দেবী এবং অতল জলের আহ্বানে, আর হচ্ছে ক্ষুধিত পাষাণ, এই 3টা ছবিতে অভিনয় করতে পেরেছিলেন। এবং বলেছেন যে এই 3টা ছবিতে আমি যা শিখেছি খসতে খসতে আর বহুদিন আমি তা শিখতে পারিনি। তো এই যে প্রতিটা দিনই যে শিখছেন, এরকম একজন অভিনেতা, গুণী অভিনেতা, অত্যন্ত উঁচু মানের অভিনেতা, তার কাছ থেকে শেখার যে মানসিকতা, এটি কিন্তু ইয়াং অভিনেতাদেরকে অনেক উপরে নিয়ে যায়। এটা সৌমিত্র কাজে লাগাতেন প্রতিনিয়ত, সত্যজিতের কাছ থেকে যেমন শিখছেন, শৈবেশের কাছ থেকে শিখছেন। তো আমি বলবো যে ববিতার ক্ষেত্রেও সেটা অশ্বিনী সংকেতে একটা মানে খুব গুরুত্বপূর্ণ সুযোগ ববিতা পেয়েছিলেন এবং তার অভিনয় আমাদের বলে দেয় যে তিনি সুযোগটা কাজে লাগিয়েছিলেন। আপনি একটু আগে বলছিলেন যে তিনি সবার সাথে মিশে যেতে পারতেন এবং আমরাও বিভিন্ন তার সহশিল্পীদের বিভিন্ন ইন্টারভিউ আসলে শুনেছি, দেখেছি, সবাই কিন্তু বলেন যে তিনি তাকে প্রথমে দেখলে মনে হবে খুব রাস ভারী একজন মানুষ, কিন্তু তার আশেপাশে কিছুক্ষণ থাকলেই কিন্তু তিনি সবাইকে খুব সহজে অ্যাকসেপ্ট করে নিতে পারতেন এবং তিনি যে সবাইকে শুটিং সেটেই হয়তো বসে বসে অনেক গল্প শোনাতেন, তার অনেক বই পড়ার অভ্যাস ছিল, তার দীর্ঘদিনের অভিজ্ঞতা সেগুলো নিয়ে তিনি গল্প করতেন। ওনার ডাকনাম ছিল পুলু, সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডাকনাম পুলু। এবং আপনি যে কথা বললেন আড্ডায়, মানে সৌমিত্র চট্টোপাধ্যায় অনেক অনেক জনপ্রিয় খ্যাতিমান অভিনেতা, তার একটা অরা তৈরি হয়ে গেছে, কিন্তু আড্ডায় তিনি কিন্তু সেই পুলু, তাকে কিন্তু কেউ দূরবর্তী মানুষ মনে করতেন, আড্ডায় তিনি পুলুদা হয়ে যেতেন। এবং ওই যে বললেন যে বই পড়ার ব্যাপারটি, আমি বলবো যে কেন তিনি ভিন্ন হয়েছেন, কেন তিনি একটি চরিত্রের ভেতরে ঢুকে যেতে পারতেন, বিকজ তার অনেক দিকের চর্চা, শিল্প চর্চার অভ্যাস ছিল। যেমন আমরা দেখেছি তিনি পত্রিকা সম্পাদনা করেছেন, তিনি নিজে একজন কবি, একজন প্রবন্ধকার, পাশাপাশি নাট্যক লিখেছেন, নাট্যকার, নাট্য নির্দেশক, আবৃত্তিকার, শিল্পের এতদিকে যার বিচরণ অনেকটা সত্যজিৎ রায়ের মতোই। সত্যজিৎ রায়ও যেমন লেখক, আবার চিত্রশিল্পী, সৌমিত্র চিত্রশিল্পীও ছিলেন, অসম্ভব সুন্দর ছবি আঁকতে পারতেন। তো
সৌমিত্রর সাথে সত্যজিতের যে কেমিস্ট্রিটা, আমি বলবো যে দুজনের রেনেসাঁ ম্যান, দুজনের অনেক রকমের গুণ একই সাথে তাদেরকে কাছাকাছি এনে দিয়েছিল। তার চেহারা একটা কোমল চেহারা, একটা হাসি, একেবারে বাঙালি নিপাট, একটা সুদর্শন বাঙালি যুবক, পাশের ঘরের ছেলেটির মতো, পাশের ঘরের ছেলে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেরকমই অনেকটা। কিন্তু নরসিং এর ভূমিকা যখন অভিনয় করেছেন, রুক্ষ, কঠোর, কর্কশ একটি অভিব্যক্তি, সেটাও কি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন একজন অভিনেতা। কিন্তু শুধু অভিনয়, পেশাদার অভিনেতা, কিন্তু তিনি কিন্তু অভিনয়কে পেশা হিসেবে নিয়েছিলেন। তার বাবা বলেছিলেন যে তুমি এটাকে পেশা হিসেবে নিচ্ছ, কি করবে জীবনে, কিন্তু পরে আর বাবা ওই কথা বলেননি, কারণ সৌমিত্র এত বেশি সাকসেস পেয়েছেন। কিন্তু পেশাদারিত্বের বাইরে, অভিনয়ের পেশাদারিত্বের বাইরে তার লেখাপড়া কখনো থেমে থাকেনি। এবং এর জন্যই আমি বলবো যে তিনি সত্যিকার অর্থে যে শৈল্পিক মন, সেটি অর্জন করতে পেরেছেন বলেই তার ভেতরে এই দিকটি ছিল, তিনি কখনো সন্তুষ্ট হতেন না। এখন আমি ম্যাচিং আইডল হয়ে গেলাম, জনপ্রিয় হয়ে গেলাম, আমার তো আর পরিশ্রমের দরকার নেই, আমি তো ফেম পেয়ে গেছি, আমি খ্যাতি পেয়ে গেছি, আমার তো আর কাজ করার দরকার নেই। এই যে বোধটি, এই বোধটি কিন্তু একজন অভিনেতাকে তার যে শ্রেষ্ঠত্ব, কাজের যে নান্দনিকতা, কাজের যে অত্যন্ত মান, উঁচু মান, তা থেকে দূরে সরিয়ে দেয়, যেটা অনেক স্টারের ক্ষেত্রে হয়েছে। সৌমিত্র ব্যতিক্রম ছিল, কেন ব্যতিক্রম ছিল, আমি বলবো তার শৈল্পিক মনের জন্য। লেখাপড়া করতেন, তার জীবনবোধ ছিল গভীর। এবং আবার যে বলি ওই কথা যে কেন তিনি গঙ্গাচরণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তার ক্যারেক্টারগুলোর মধ্যে, সবচেয়ে বেশি না বললেও খুব বেশি পছন্দ করেছেন, গুরুত্বপূর্ণ চরিত্র, অন্যতম গুরুত্বপূর্ণ, এই কারণে যে অশনির সংকেত কিন্তু শুধু ব্যক্তির দুঃখের কথা বলে না। যেমন বাংলাদেশে অনেক ছবি হয়েছে বা ভারতবর্ষে, কলকাতায়, পশ্চিমবাংলায় অনেক ছবি হয়েছে যেখানে শুধু ব্যক্তির দুঃখ, একজন মানুষের ক্যারেক্টারের দুঃখ, কিন্তু অশনির সংকেত কিন্তু সমাজের দুঃখ তুলে ধরেছে। শুধু সমাজ, শুধু গঙ্গাচরণ না বা তার ওয়াইফ না, আরও বহু মানুষ এখানে ভিকটিম, মারা যাচ্ছে ম্যান মেড ফ্যামিন, মানুষ সৃষ্ট দুর্ভিক্ষে, সামাজিক যে সমস্যা, এটা সৌমিত্রকে বেশি করে আকর্ষণ করতো। সামাজিক সমস্যা নিয়ে তিনি মাথা ঘামাতেন। এবং এর জন্য আমি বলবো যে তার যে শুধুমাত্র একজন অভিনেতা না, সমাজ সচেতন শিল্পী, এই জন্যই তার অভিনয়কে আমাদের কাছে অন্যরকম মনে হয়। একদমই তাই। এবং আরও অনেক কিছু নিয়ে আসলে কথা বললে কথা বলার ছিল, কিন্তু আমরা আসলে সময় সংক্ষেপ যেহেতু, সে কারণে আমাদেরকে আলোচনা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। তবে একদম শেষে আমি একটা প্রশ্ন না করলেই নয়, এখন তরুণ প্রজন্মের যারা অভিনয়ের প্রতি আগ্রহী, যারা চলচ্চিত্র নিয়ে কাজ করতে চায়, তারা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোন দিকটিকে আদর্শ হিসেবে নিতে পারে বলে আপনি বলবেন? আমি বলবো সৌমিত্রের পরিশ্রম, এবং অভিনয়ের মধ্যে ঢুকে যাওয়া, অভিনয়ের মান বাড়িয়ে নিয়ে যাওয়া, এবং তৃপ্ত না হওয়া, যে আমি তৃপ্তি পেতে হলে আমাকে আরও বেশি, আমাকে আরও বেশি দক্ষতা অর্জন করতে হবে, আরও বেশি কাজের মান বাড়াতে হবে, আমার গুণ আরও বৃদ্ধি করতে হবে। এই যে বোধটি, পরিশ্রমের যে জায়গাটি, অধ্যাবসায় যে জায়গাটি, এবং হোমওয়ার্ক, একটি চরিত্রকে স্টাডি করা, চরিত্রটাকে ফুটিয়ে তোলা, চরিত্রের মধ্যে থেকে চরিত্রের বিষয়, চরিত্রের যে মূল দিকগুলো তাকে বাস্তব করে তোলা, তার জন্য পরিশ্রম ছাড়া হয় না। অর্থাৎ অভিনয়কে আর্ট হিসেবে গ্রহণ করা। সৌমিত্রকে কখনোই কিন্তু এই যে আমাদের মার্কেট ইকোনমি, পুঁজিবাদ, যে পুঁজিবাদের প্রসার, আমাকে আমাকে একটা ফেম পেতে হবে, তারপর আমি নিরাপদ, এই বিষয়গুলো সৌমিত্রকে কোনোদিনও স্পর্শ করেনি, যে কারণে বাজার অর্থনীতি এগিয়ে গেছে, সৌমিত্র আলাদা থেকেছেন। 1959 সালে যে সৌমিত্র ছিলেন, সেই সৌমিত্র রয়ে গেছেন 2019, বাজার অর্থনীতি তাকে স্পর্শ করেনি। কিন্তু এখন কিন্তু বাজার অর্থনীতির খুব প্রভাব দেখতে পাচ্ছি, যে কাজের সাথে কম্প্রোমাইজ করা, মানের সঙ্গে কম্প্রোমাইজ করা। যেমন সৌমিত্রকে আমি দেখেছি, শুনেছি সৌমিত্র ব্লাইন্ড স্কুলে যেতেন, অন্ধ চরিত্রে যখন অভিনয় করতে হতো, গ্লোকোমা আক্রান্ত ক্যারেক্টারের চরিত্রে অভিনয় করতে হতো, তিনি ব্লাইন্ড স্কুলে যে ব্লাইন্ডদেরকে অবজার্ভ করতেন, কীভাবে একজন অন্ধ হয়ে যাওয়া মানুষ আচরণ করে, পরিশ্রম ছাড়া এগুলো হয় না, পরিশ্রম করে মানসিকতা না থাকলে হয় না। এই দিকগুলো যদি আমাদের বর্তমান সময়ের অভিনেতা অভিনেত্রী যারা আছেন তার অনুসরণ করতে পারেন, তাদের অভিনয়ের মান বাড়বে। এই পরিশ্রম এবং এই অধ্যাবসায় এই কমিটমেন্ট, ডিভোশন, ডেডিকেশন, তার যে প্রফেশন, এবং অভিনয়কে আর্ট হিসেবে, শিল্প হিসেবে কনসিডার করা, শুধু ব্যবসা না, এটা শুধু খ্যাতি অর্জনের হাতিয়ার না, এটা একটি শিল্প। এই দিকগুলো আমি মনে করি যে আমাদের সৌমিত্র এত বড়, আমাদের বাংলাদেশে, আমাদের বাংলা চলচ্চিত্র পরিমণ্ডলে এত বড় একজন গুণী শিল্পী আছেন, গুণী অভিনেতা আছেন, যার কাজগুলো এখন ছেলে, আমাদের নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রী চাইলেই দেখতে পারেন, তাদের দেখা উচিত, এবং সৌমিত্র সম্পর্কে জেনে, তার অভিনয় দেখে তাদের বোঝা উচিত কীভাবে তারা এই পর্যায়ে যেতে পারেন। তাদের সামনে উদাহরণ আছে, তারা সেটা কাজে লাগাক, আমি তাই চাইব। একদমই তাই। এবং আমরা আসলে আজকের এই দিনটিতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকের পর্বটি এখানেই শেষ করছি, এবং আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205।
ফোন 9632030 থেকে 4, আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv. আইরিশ নাটককার অস্কার ওয়াইল্ডের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কিছু মানুষ যেখানেই যায় সুখ সৃষ্টি করে, আর কিছু মানুষ বিদায় হলেই সুখ আসে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।